বুধবার সন্ধ্যায় আরামবাগের পুরাতন বাজার এলাকায় নির্বোধ মানুষদের সচেতন করলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রাজেশ চৌধুরী। এদিন দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে সাধারণ অসচেতন মানুষদের মাস্ক তুলে দিলেন রাজেশবাবু। জানা গেছে, করোনার বাড়বাড়ন্তের দরুন রাজ্য সরকার বিভিন্নভাবে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী হয়েছে। তারপরেও কিছু নির্বোধ মানুষ সরকারি বিধি নিষেধের তোয়াক্কা না করে বাড়ির বাইরে বের হন, মাস্ক ব্যবহার করছেন না অনেক মানুষ। তাই সচেতন মানুষদের সচেতন করতে পথে নামলেন রাজেশবাবু। এ বিষয়ে রাজেশ চৌধুরী জানিয়েছেন, এটা কোনো নতুন কর্মসূচি নয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। দেখুন, এটা আমাদের সামাজিক কর্তব্য। অনেক মানুষও আছেন যারা হয়তো কোনো কারণে বাড়ি থেকে বেরিয়েছেন, মাস্ক নিয়ে আসতে পারেননি, কোনো কারণে তাদের কাছে মাস্ক নেই। আমাদের একটা দৈনন্দিন এটা রুটিন, আমরা প্রায়ই বিভিন্ন জায়গায় আমরা মাস্ক বিতরণ করে থাকি মানুষকে সচেতন করার জন্য, যাতে এই যে মহামারী আবহ থেকে আমরা অতি দ্রুত এখানে নিষ্কৃতি পাই, মুক্তি পাই, তার জন্য এটা আমাদের একটা প্রয়াস। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী, যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।